হ্যালো বন্ধুরা, শান্তিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তা আজকে এই ব্লগটি স্টার্ট হচ্ছে বিকেলবেলা থেকে। বিকেল বলতে এখন সন্ধে হতেই চলেছে, আর এখন তো তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে। আর আমার বিকেলবেলায় বাইরে বসে আমি কিছু রিলস করছিলাম। তা রিলস করতে করতে ভাবছিলাম যে ফুচকার গাড়ি কখন ঢুকবে পাড়ায়, কেননা প্রত্যেক দিনই ফুচকার ঘন্টা বাজে আমরা শুনতে পাই ঘরের থেকে, কিন্তু আমার প্রতিদিন তো আর খাওয়া হয় না। এখন ভাবছিলাম, আজকে ভাবছিলাম বসে বসে সিঁড়িতে যে ফুচকা আসলেই আমি আজকে ফুচকা খাবো। তা ফাইনালি ফুচকা পেয়েও গেলাম বাড়ির সামনে। এই যে আমার ছোটো দাদা, তোমরা ছোটো দাদাকে চেনো, তোমরা ব্লগটি দেখতে থাকো বন্ধুরা। আমি এখন ফুচকা খাবো। দেখো আমার কাকিমা আমার পেছনে লেগেছে, এই ফুচকা দাদাও আমার পেছনে লেগেছে, যে ভিডিও করছি দেখে ভয় পেয়ে গেছিলো ফার্স্টে যে ভিডিওটা কেন করছি বাবা। তা এখন দেখো ও ফুচকা দিচ্ছে, ভাইকে আগে ফুচকা দেবে। ভাই যেহেতু ছোটো, ভাই আমার সাথে বলছে, আমি যেহেতু বলেছি আমার বাড়ির সামনে ফুচকা গাড়িতে দাঁড় করাবো, ও বলেছে না আমার বাড়ির সামনে দাঁড়াবে। আমি ঠিক আছে কোনো ব্যাপার না, ছোটো ভাই ও আগে দেবে। তা ও ফুচকা দিচ্ছে, ও ফুচকা নিচ্ছে হচ্ছে দই ফুচকা। তা ওর দই ফুচকা দেখে আমার মনে হলো আমি ঝাল ফুচকা খাবো না, আমি আজকে দই ফুচকাই খাবো। অনেক দিন দই ফুচকা খাইনি। আর দেখো ছোলা মটর, তারপরে আলু মাখা, তারপরে এই যে বিট লবণ, চারিদিকে সব দেখে সত্যি জিভে জল চলে আসছিলো যে কতক্ষণে ফুচকা খাবো। কিন্তু আমি তো দই ফুচকা প্রথমে অর্ডার করে দিলাম, যেহেতু দই ফুচকাই নিলাম, আমার আর ঝাল ফুচকাটা আজকে খাওয়া হলো না। তা ভাবলাম, ইচ্ছে করছিলো যে অল্প কিছু ঝাল ফুচকা খাই দই ফুচকা খাওয়ার পর। দই ফুচকা খেতে দেখবে একটু গাটা পাকায় আমাদের, মিষ্টি মিষ্টি হয় তো ভীষণ। আর তাই জন্য আমি ভেবেছিলাম ঝাল ফুচকা খাবো, কিন্তু ঝাল ফুচকা নিলাম না, কেননা দুটো একবারে আমার খাওয়াটা উচিত হবে না। দুরকমে পেটের সমস্যা আছে, যেহেতু প্রত্যেকেরই পেটের সমস্যা আছে, তাই আমি আর নিলাম না। তা আমার ফাইনালি দই ফুচকা রেডি, আমি দই ফুচকা নিয়ে ঘরে চলে এসেছি। আমি এখন দই ফুচকা খাওয়া স্টার্ট করব। বন্ধুরা তোমরা ব্লগটি দেখতে থাকো, সাথে থাকো, স্কিপ করে দেখো না। আর দেখো সন্ধেবেলায় এটা গ্রিন টি, আমি এই গ্রিন টিটা গতকাল কিনেছি। পাপি যেহেতু গ্রিন টি খায়, সেই জন্য পাপির জন্য রেখেছি এই গ্রিন টিটা। আর পাপিকে আজকে গ্রিন টি করে দেবো, পাপি ঘুমাচ্ছে, গ্রিন টিটা করেই ডাকবো। দেখো চায়ের জলও বসানো আছে, আর এইদিকে দেখো আমাদের চায়ের আড্ডা চলছে। আর ঠাম্মা কী যেন আমাকে বলছে আমি কিছুই বুঝতে পারছি না, যেহেতু তোমার ঠাম্মার কথা বোঝা যায় না। তোমরা ব্লগটি দেখতে থাকো। কি হয়েছে তোমার? তোমাকে আজকে চা দেবো না, চা দেবো না তোমাকে আজকে, না দেবো না চা আজকে তোমাকে, তোমার চা খাওয়া বন্ধ। বেশি ঝগড়া করো সবার সাথে আজকাল, আজকাল খুব ঝগড়া শিখেছো। কি হয়েছে, খিদে পেয়েছে পাগল? আয় আয় আয়, তোকে ডাকছে মনে হয়। এই যে মনে ডাকছে, এখানে মনের পাশে বসো। ফটো তুলবো, বলছে তোর সাথে একটা ফটো তুলবে, দেখছো না? ফটো তোলার জন্য পোজ দিচ্ছে, গা গরম। ওষুধ খাইনি তো দুপুরবেলা, ওষুধ খাইনি, অনেকবার চেষ্টা করেছি ওষুধ খাওয়ানো, ওষুধ খাইনি। যখন থাক যেরকম ও ঘুরবে। তাই দেরি করে খাওয়া, তুমি তো একবার খেয়েছিলে, বাড়িতে খাই দিয়েছি। এখন ওষুধ খাবে, এখন ওষুধ খাই দেবো, ওষুধ দিতে হলেও খেতে হবে। হ্যালো বন্ধুরা, এখন সন্ধ্যেবেলা, সন্ধ্যের সময় আমি এখন চা করবো, তোমাদের দেখালাম, ভিডিওটা দেখবে, তোমরা ভিডিওটা স্কিপ করে দেখবে না, সবাই সাথে থাকবে, পাশে থাকবে আমার, আমিও সবার পাশে আছি তোমাদের। তোমরা ভিডিওটা দেখতে থাকো, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তা বন্ধুরা, আমি সন্ধ্যেবেলায় চা করে আমি একটু বেরিয়েছি ছেলেকে নিয়ে, ছেলের জ্বর এসছে, ওকে ডাক্তার দেখাতে এসেছি। আর ওই দিক থেকে ডাক্তার দেখি আমি একটু চিকেন কিনে বাড়ি যাব। আমার ছেলে একটু চিকেন খেতে চেয়েছিলো, সেই জন্য দুপুরে আর করিনি, আমি ওনাকে রাত্রেই করি। তা চিকেন কিনে আমি বাড়ির
গিয়ে চিকেনটা রেখে মাকে বললাম তুমি মশলাপাতি সব গুছিয়ে রাখো, আমি একটু হাঁটতে বেরোবো। অনেকদিন হাঁটতে বেরোই না, আমার বান্ধবী ফোন করেছে, তোমরা দেখতেই পাচ্ছ আমাদের বান্ধবীকে। আমি এই বান্ধবীর সাথে আগে একটা ভিডিও দিয়েছি, কিন্তু ওকে একটা জিনিস তোমরা লক্ষ্য করে দেখো, ও অনেকটা ওয়েট লস করেছে, ও অনেকটা রোগা হয়েছে আগের থেকে। কিন্তু আমি তারপরে কী করি, আমি কখনো ডায়েটিং করছি না, কিছু করছি না, আমি মন খুশি করে খেয়ে দিচ্ছি, ডায়েটিং করে দেখো। আর এদিকে দেখো আমি ভিডিও করছিলাম কিন্তু ওরা পোজ দিচ্ছিল, ও ভেবেছিল সেলফি তুলছি। আমাদের পাক্কা বুড়িকে দেখো, দেখো সেলফি তুলছে কেমন করে, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি বিরাটি এসেছি, একটু দরকার ছিল। আর এদিকে যাওয়ার পথে দেখলাম যে ঝালমুড়ি খেতে ইচ্ছা করছিলো, ভাবলাম যে একটু ঝালমুড়ি নিই আমরা। ঝালমুড়ি খেতে 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 বাড়ির দিকে রওনা দিচ্ছি। তা আমরা এই রেস্টুরেন্টে ঢুকেছিলাম একটা কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য। রিম বায়না করছিলো কোল্ড ড্রিঙ্কস খাবে বলে। তা আর বেশিক্ষণ ব্লগটি বড় করব না, আজকে ব্লগটা অনেকটাই ছোটো করবো, কেননা আমার ছেলে বারবার ফোন করছে, ফোন করে বলছে মা তুমি তাড়াতাড়ি বাড়ি আসো। আমাকে ইতিমধ্যে ফোনে হুমকি দিচ্ছে যে 3 মিনিটের মধ্যে তুমি বাড়ি চলে আসো। ও জানে বাড়ি গিয়ে মা চিকেনটা রান্না করবে, তারপরে ওকে খেতে দেবো রুটি। তাই জন্য ও খুব ব্যস্ত হয়ে পড়েছে, মা তো বাড়ি না আসলে রান্নাটাও হবে না। তাই বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, সবাইকে গুড নাইট।